रब्बीर हमहुमा कमा रब्बयानी सगीरा लखाओ लखातुआ इल्लाबिल्लाहे अलियुलाजी। तो এই দুটি দোয়ার অর্থ আমরা সবাই জানি, যারা আমরা মুসলমান তারা সবাই জানি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, অর্থাৎ আমার বাবা মা মৃত বাবা মার জন্য দোয়া করা হলো, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখেন, তাদের গুনাহ মাফ করে দেন। লা হাওলা কাত ইল্লা বিল্লাহি আলিউল আজিম, এটা হচ্ছে ক্ষমা চাওয়ার দোয়া আল্লাহর কাছে। আমার ভুল ত্রুটির জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তো এই দোয়ার অর্থগুলো যারা আরবি ব্যাখ্যা করেন এবং যারা হুজুর মুসল্লি, তারা অর্থগুলো আমাদের চেয়ে খুব ভালো করে বুঝে বলতে পারেন। আমরা তত একটা ওদের মতো হুজুরদের মতো পারি না, যাই হোক তবু আমরা পড়ি, দোয়াগুলো পড়ি। তো আজকে এই দুটি দোয়ার বলার অর্থ হলো, আজকে আমার দুটো দিন একসাথে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, এটি বাবা মার জন্য দোয়া। আজকে আমি বাবা মার জন্য দোয়া করলাম, এই জন্য যে এই পৃথিবীতে তারা আমাকে নিয়ে আসছে আজকের দিনে, তো সেই জন্য তাদের জন্য দোয়াটা হলো, তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এমনিতে তো সবসময় দোয়া করি। আর পরেরটা হচ্ছে, পৃথিবীতে আসিয়া যে আমরা ভুল ত্রুটি করছি সেগুলো যেন আল্লাহ মাফ করে দেন। তো আজকে আমার দুটো দিন হচ্ছে, একটা হলো আমার জন্মদিন, তো আর দ্বিতীয়টা হচ্ছে আজকে আমার ম্যারেজ ডে। তো একসাথে দুটো, তো এই জন্য আপনাদের মাঝখানে শেয়ার করতে আসলাম যে একসাথে আমার খুব কী বলবো, খুশির দিন, দুটো খুশির দিন আমার একসাথে, যেমন ম্যারেজ ডে তারপরে আবার বার্থডে। তো ম্যারেজ ডে বলতে তো আমরা বুঝি সব কিছু, বিবাহবার্ষিকী, তাই না? তো এই বিবাহবার্ষিকীটা কারো আনন্দ হয়, কারো আবার দুঃখের হয়, কষ্টের হয়। তো যাদের আনন্দের তাদের তো আনন্দের, যাদের কষ্টের তাদের জন্য বলবো দুটি কথা। আসলে দুঃখ কষ্ট নিয়েই আমরা মানুষ, এটাই পৃথিবীর সৃষ্টির নিয়ম। মানুষ মাত্র দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এই দুঃখ কষ্ট নিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, বেঁচে থাকতে হবে, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, বাবা মার জন্য, ভাই বোন, পরিবারের সমাজ, সব কিছুর জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন সংসার করতে গেলে অনেকটা ঝুটঝামেলা অনেকের কপালে আসছে, এটা সবাই আমরা জানি। তো আমি বলবো, যাদের সংসারের ঝুটঝামেলা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, তারা একটু ধৈর্য ধরবেন, একটু ছাড় দিবেন। ধৈর্য না দিলে, ছাড় না দিলে কিন্তু কিচ্ছু হয় না। আসলে এখন কথা উঠতে পারে, অনেকে প্রশ্ন করতে পারেন, তাই আমি ছাড় দিব কেন, হাজব্যান্ডও তো ছাড় দিতে পারে। হ্যাঁ, হাজব্যান্ডও ছাড় দিতে পারে, কিন্তু মনে রাখবেন সব হাজব্যান্ড কিন্তু একরকম না। অনেক হাজব্যান্ড আছে একদম ঘাটতেরা, রকচাটা, তারপরে ওয়াইফকে মারধর করে, কিন্তু সেই জন্য যে হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসে না তা কিন্তু না। সবাই কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না, অনেকে আছে ভালোবাসা প্রকাশ করে, অনেকে আছে ভালোবাসা প্রকাশ করে না, প্রকাশ করতে পারে না। ভালোবাসাটা যে কীভাবে প্রকাশ করতে হবে সেটা অনেক পুরুষ জানেই না। তো যাই হোক, যারা কষ্টে আছেন, দুঃখে আছেন, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরবেন, একটু ছাড় দিবেন, ডিভোর্স নিয়ে চলে যেতে পারেন। অনেকে হয়তো ডিভোর্স নিয়েও নিচ্ছেন, ডিভোর্সটা অনেকে কথায় কথায় ডিভোর্স দিয়ে চলে যান, অনেকে পরামর্শ দেয় 19-20 লয়ে ডিভোর্স দেন, ডিভোর্স আসলে কিন্তু না, এটা ঠিক না। এখন আপনার লাইফটা আপনি ভালো বুঝেন, হ্যাঁ ঠিক আছে, আপনার লাইফ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আমার লাইফ সম্বন্ধে আমার ধারণা, তারপরেও আমরা বাস্তবতার পরিপ্রেক্ষিতে অনেক কিছু বলতে পারি। যেহেতু আমরা অনেকদিন সংসার করছি, খুশির খবর হচ্ছে যে আমার 31 বছর আজকে পার হলো, আমি সংসার করলাম একই স্বাদের নিচে, একই হাজব্যান্ডের কাছে। হয়তো এই 31 বছরে অনেক কিছু আমি ত্যাগ করছি, সে হয়তো ত্যাগ করছে, আবার অনেক কিছু হয়তো আমরা ত্যাগ করিনি, দুজনেই ঘাটতেরামি করছি বা দুজনেই শক্ত হয়ে আসি, তারপরে একটা সময় হয়তো একটা মিটমাট হয়ে আছে। তো সার না দিলে কিন্তু আসলে এতটা সময়, দীর্ঘ সময় কিন্তু একসাথে পথ পাড়ি দেওয়া একদম সহজ কথা না, অবশ্যই ছাড় দিতে হচ্ছে। তো আমার মেয়ে কালকে বলতেছে, আম্মু তুমি এতগুলো বছর কেমনি আব্বুর সাথে থাকলা, তো এতগুলো বছর 31 বছর আব্বুর সাথে, তো তুমি তোমার বাবার বাড়িতে কতদিন থাকছো? তো আমরা আমার বাবার বাড়িতে কতদিন থাকছো তুমি হিসাব করো, আমার বয়সটা হিসাব করো, আজকে যেহেতু আমার জন্মদিনও, তো আমার বিয়েটা হয়েছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, রেজাল্টের আগেই বিয়ে হয়ে গেছে, তো এসএসসি পরীক্ষা দিছি তখন কত বছর, আর এখন বিয়ে হয়েছে 31 বছর সংসার করতেছি, এবার হিসাব করো আমি আমার বাবার বাড়িতে কতদিন ছিলাম, যত বয়স তার চেয়ে বেশি দিন তোমার বাবার বাড়িতেই ছিলাম, আমার বাড়িতে বাবার বাড়িতে থাকা হয়নি। তো যাই হোক, তো এটাই আমি সবার উদ্দেশ্যে আজকে বলতে আসছি, যে যারা
এত দিন দীর্ঘ সময় পার করে, তারা কিন্তু আসলে একদম ধৈর্য নিয়েই করে, একদম ছাড় দিয়েই করে। যারা কথায় কথায় ডিভোর্স দিয়ে দেন, স্বামীকে ফেলে চলে যান, বউ আবার হাজবেন্ডও আছে, হাজবেন্ডও আছে, বউকে ছেড়ে দেয়। কে কালকে আমার মেয়ে নিয়ে আসছে রাত্রিবেলা, তো এটাই বললাম, সংসারটা যদি আপনাকে টিকিয়ে রাখতে হয়, সংসারটা যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আপনাকে সার দিতেই হবে, এবং সার দিয়েই সংসারটা করা উচিত। সংসারটা ধরে রাখতে হবে, মনে রাখবেন আপনি ডিভোর্স দিয়ে চলে যেতে পারবেন আপনার বাড়িতে, বাবার বাড়িতে, কিন্তু আপনি যে এক ভবিষ্যতের ছেলে মেয়ে আছে, তারা কিন্তু সবসময় মাথাটা নিচে করে রাখবে সমাজের কাছে, সব সব জায়গায়। আবার ওদের যখন বিয়ে শাদী হবে, ওরাও কিন্তু হাজবেন্ডের কাছে মাথাটা নিচে করে রাখবে। কিন্তু আপনার জীবনে কী হয়েছে না হয়েছে, এটা কিন্তু আশেপাশের মানুষ জানে না, শুধুমাত্র আপনিই জানেন। তো আপনার একটু জিদের জন্য, একটু রাগের জন্য ছেলেমেয়েরা যেন ভবিষ্যতে মাথা নিচু করে না হাঁটে সমাজের কাছে, এবং ওদের সংসার জীবনে ওরা যেন মাথাটা ছোট করে না রাখে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তা আমি বলবো সবাইকে, যতটুকু সম্ভব ধৈর্য ধরবেন এবং সার দিবেন, সার দিয়ে সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে ভবিষ্যতের জন্য নিজের জন্য ভালো, অনাগত ছেলে মেয়েদের জন্য ভালো, আর যারা যাদের ছেলে মেয়ে আছে তাদের জন্য ভালো। এই আমি কিন্তু আমার না, আমার সাথে কিন্তু অনেকগুলি মানুষ জড়িত আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে, শ্বশুর বাড়ির লোকজন আছে, বাবার বাড়ির লোকজন আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন, অনেক লোক কিন্তু একটা মানুষের সাথে জড়িত থাকে। তো সেই জন্য একজনের যদি একটা ধস হয় বা ভাঙন হয়, প্রত্যেকটা লোকেরই কিন্তু ধস হয়ে যায়, ভাঙন হয়ে যায় মনে মনে, ঠিক আছে, অনেকে কিন্তু দুঃখ পায়, কষ্ট পায়। তো সেই জন্য সবার কথা চিন্তা করে এই জিনিসটা মাথায় রাখবেন, যে একটু সার দিবেন, সার দিয়ে সংসারটা করে যাবেন, সামনে আগায় যাবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আরও 31 বছর একসাথে থাকতে পারি, একই ছাদের নিচে থাকতে পারি, এবং আমি যেন আমার হাজবেন্ডের আগেই মারা যেতে পারি। তো নিজেরা ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন, এবং আশেপাশের লোকজনকে ভালো থাকবেন। এখনও কিন্তু আমরা করোনা ভাইরাসের মধ্যেই আছি, তো অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তো আজকে এই পর্যন্তই, নিজে আশেপাশে ভালো থাকবেন, অন্যজনকে আশেপাশে ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।